বিশ্বশান্তি কামনার লক্ষ্যে রবিবার জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সেন্টার ইনচার্জ বিকে নীতু দিদির উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি সেন্টারের আয়োজনে এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় বিকে পাঠশালার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঈশ্বরীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলার মালবাজার, নাগরাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বেলাকোপা, বড়তলা, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে বহু ভাই বোনেরা এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্পিতা চৌধুরী। ওম শান্তি। আপনি আজকে এই প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে এসেছেন, আজকে কেমন লাগছে আপনার এখানে এসে? খুব ভালো লাগছে, এটা আমার পরম পাওয়া। আচ্ছা, তো এবার এখানে তো আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একটা ব্রাঞ্চ খোলা হয়েছে, তো এই সম্পর্কে এই মোহিতনগর নিবাসীদের কাছে আপনি কি বলতে চান, আপনার শুভ ভাবনা একটু দু এক কথায় যদি বলেন? বিশেষ করে যুব সমাজটা যাতে এর সাথে যুক্ত হয়, আমি নিশ্চয়ই সবাইকে বলবো, হ্যাঁ, যে এর সাথে যুক্ত বিশ্ববিদ্যালয়ে সবাই যেন যুক্ত হয় এবং সবাই মন দিয়ে সবাই সবার সুসম্পর্ক গড়ে তুলুক, এটাই আমি চাই। আচ্ছা, আপনার ডেজিগনেশনটা একটু বললে ভালো। আমি পঞ্চায়েত মেম্বার অরবিন্দ মহিতনগর পূর্ব এবং এই অরবিন্দ অঞ্চলের আমি প্রেসিডেন্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নাম অর্পিতা চৌধুরী। ঠিক আছে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393333